শুধু একটিমাত্র সন্তান দেখা যায়, সেখানে কিন্তু একটি সন্তানকে ঘিরে তার বাবা মায়ের অনেক আশা থাকে। আর সেই আশা আপনি কতটা বাস্তবে পরিণত করতে পারবেন বা সেটার বাস্তব রূপ দিতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আমাদের গ্রহ নক্ষত্র বলে দেয়। আর সেইখানে দাঁড়িয়ে আমাদের অনেক সময় দেখেছি অনেক আশা রয়েছে, আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু সেই গ্রহ নক্ষত্রের ফেরে পড়ে আমাদের আর কিছু করার নেই। আর তাই সেই মানে পরিণতিতে পৌঁছবার আগেই যেখান থেকে আমরা একেবারে ভাববো যে না, আমাদের হাত পা গুটিয়ে এখন বসে থাকতে হবে, যা করছে করুক, আর ঠিক সেই সেই রকম একটা সাংঘাতিক পরিণতি দেখার আগে অবশ্যই আমরা যার কাছে এসে সমস্ত কিছু আমরা একটা নির্ভরশীল জায়গায় নিয়ে যেতে পারি। অর্থাৎ আমাদের গ্রহ নক্ষত্র যেমনই থাকুক না কেন, সেখান থেকে দাঁড়িয়ে আমরা তার সেই সমস্যাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি, এমনই একজন নির্ভরযোগ্য মানুষকে এই অনুষ্ঠানে আমরা পেয়ে থাকি। জ্যোতিষ গবেষক, গোল্ড মেডেলিস্ট, PhD অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, স্বাগত জানাই। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং তার সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম। আজকের সত্যি মানে বাবা মায়েরা তাদের সন্তানকে লালন পালন করছে, তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা কি সত্যি সেই সন্তানের চার্টে ইন্ডিকেট করছে সেই সঠিক লক্ষ্যে পৌঁছাবে, এটা একটা। যেমন আবার এই বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কতদিনের ভালো থাকবে, অর্থাৎ বৃদ্ধা বয়সে সেই বাবা মা আবার সেই বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছাবে না তো, এটা কিন্তু একটা খুব খুব ভেরি ইম্পর্টেন্ট। এবং এই 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 বিষয়টা আমরা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দেখছি যে ছেলে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু বাবা মা দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে চলে গেছে। তার তার অনেক কারণ আছে, কিন্তু কারণ এইখানে চার্ট, এইখানেই কিন্তু আপনার সন্তানের চার্ট রেকটিফাই করার প্রয়োজন আছে আগের থেকে। কারণ আপনি যদি এই আপনার সন্তানের চার্টটা আপনি যদি আগের থেকে দেখিয়ে কি আছে ভবিষ্যতে আপনার কপালে, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। কারণ আপনার সন্তানে যদি গুরু চণ্ডাল দোষ থাকে, ভালো করে শুনে নিন, আপনার সন্তানে যদি আপনার সন্তানের চার্টে যদি গুরু চণ্ডাল দোষ থাকে, তাহলে কিন্তু 100% আপনার কিন্তু পরবর্তী টাইমে আপনার স্থান কিন্তু বৃদ্ধাশ্রম না হলেও আপনার সন্তানের থেকে কিন্তু খুব ভালো আশা করতে পারবেন না। এবং শুধু এটাই না, শুধু গুরুচণ্ডাল দোষের কারণে তো আরও কিছু হয়, যেটা যেগুলো আমরা বলে বলে থাকি, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কোনো কথাই শোনে না, টোটালটা কথার অবাধ্য। আবার যদি মঙ্গলের সঙ্গে আপনার সন্তানের মঙ্গলের সঙ্গে যদি রাহুর কানেকশন থাকে, সেটা যদি দশমে বা চতুর্থে থাকে, তাহলেও কিন্তু সমস্যা। অর্থাৎ সেই সন্তানকে আপনি কোনো দিনে আপনি যা কথা বলবেন বা আপনি যেটা চাইবেন সেটা কোনো দিন ও কিন্তু করবে না, ওর কথার অবাধ্য ও নিজেই হবে। অর্থাৎ ও যেটা চাইবে সেটাই ও করবে 100%। ও যদি বলে যে আজকে সূর্য পূর্ব দিক থেকে ওঠেনি, পশ্চিম দিক থেকে উঠেছে, আপনাকে তাই বলতে হবে, হ্যাঁ পশ্চিম দিক থেকে উঠেছে, আদারওয়াইজ সমস্যা দুজনের মধ্যে তৈরি হবে। অর্থাৎ এই সব চার্টের এই সব ছোট ছোট কানেকশন যদি প্রথম ছোটোর থেকে রেকটিফাই আপনারা করতে পারেন, 100% সেই সন্তান কিন্তু আগামী দিনে আপনাদের কিন্তু কিছুটা আপনাদের যে আশা স্বপ্ন সেটা কিন্তু পূরণ করা সম্ভব হবেই, আমি বলছি সম্ভব হবে। কারণ শুধু এই মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশনই না, এই মঙ্গলের সঙ্গে যদি কেতুর কানেকশন থাকে, অর্থাৎ রাহুর একটা কানেকশন কিন্তু হয়ে যাবে। আবার শনির সঙ্গে যদি রবির কানেকশন থাকে, তাহলেও কিন্তু বাবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হবে না। আবার দেখা গেলো যে জন্ম ছকে, অর্থাৎ ছেলের বা মেয়ের জন্ম ছকে রবি গ্রহটা এমন জায়গায় আছে, নবম স্থানে গিয়ে বসে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাবা সেই সন্তানের জন্মের পরে বাবার কিন্তু অনেক রকমের দুঃখ তাকে কিন্তু ভোগ করতে হয়, এটা মানে একদম পরীক্ষিত। যেমন শনি আর রবির যে কানেকশন যদি পাই, তাহলে একটা জিনিস জেনে রাখুন, বাবা কিন্তু অর্থাৎ সেই সন্তানের জন্মগ্রহণের পর বাবার আর্থিক অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। আবার বাবার আর্থিক অবস্থা যখন ভালো হবে, তখন ওই সন্তানের কেরিয়ার জায়গা ডিস্টার্ব হবে। অর্থাৎ সন্তান যখন একটা বড় বড় হয়ে যাবে, যখন কেরিয়ার গঠন হবে, তখন সে দেখা গেলো যেখান থেকে ইনকাম করছে, সেই ইনকামের ফ্লো যদি সন্তানের বেড়ে যায়, তাহলে বাবার ইনকামের জায়গা কিন্তু কমে যাবে 100%। এটা
আবার বাবার যদি ইনকামের জায়গা যদি বেড়ে যায়, সন্তানের ইনকামের জায়গা কমে যাবে, একদম 100% পরীক্ষিত, এটা একদম রিসার্চমূলক আমি যে কথাবার্তা বলছি এটা আমি বিভিন্ন চার্টে দেখেছি, এখনও হয়ে থাকে এটা। সুতরাং এই যে কানেকশান, ছোট ছোট কানেকশান, এইগুলো কিন্তু অবশ্যই রেকটিফাই করলে পরে আপনার সন্তানের জায়গা কিন্তু ভালো হবে, আপনি যে আশাগুলো করছেন, যা আপনার স্বপ্ন আছে, সেই স্বপ্ন কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু বাস্তবায়িত হবে। কারণ আপনি সন্তানকে লালন পালন করছেন, বড় করে তুলছেন, আপনিও ইনকাম করছেন, সেই আপনার অর্জিত অর্থ সে তাকে তার হাতেই কিন্তু আগামী দিনে তুলে দেবেন। অর্থাৎ সেই আপনি আপনার অর্জিত অর্থ যখন তার হাতে তুলে দেবেন তাকে, অর্থাৎ সেই সন্তানকে তো আপনাকে সেই সঠিকভাবে মানুষ করতে হবে, না তো আপনার অর্জিত অর্থটা তো নষ্ট করে ফেলবে সে। এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে, এইগুলো কিন্তু মেন পয়েন্ট আমাদের চার্টে। এবং এখন মানে দেখা গেল যে বাবা বা মা দুজনেই এতটাই ব্যস্ত সন্তানকে নিয়ে, এত ভাববার তাদের সময় নেই, অথচ তাদের মানে পুরো ব্যাপারটাই হয়তো সন্তানের ভবিষ্যতের কথা ভেবে করছে। তো এখানে দাঁড়িয়ে যদি অবাধ্য সন্তান হয় বা কুসন্তান হয়, তো সেই জায়গা থেকে আগে থেকে একটু আমাদের সচেতন হয়ে প্রিকশনের জায়গাগুলো, এই যে গ্রহ কবলিত সমস্যাগুলো যেখানে রয়েছে সেখানে আমরা গ্রহ শান্তি বা ইত্যাদি যে আমাদের প্রতিবিধানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো অবলম্বন করলে পরে অবশ্যই আমরা ভালো থাকতে পারি। তাই এই রকম সমস্যা যারা দেখছেন, বেশি দিন ডিলে না করে আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন, এবং আপনাদের জন্য একেবারে সব রকমের ব্যবস্থা কিন্তু দাদা করে দেবেন, মানে এর পর থেকে যাতে আপনাদের এই ধরনের সমস্যাতে আর না পড়তে হয় তার জন্য প্রয়োজনীয় সব কিছু করে দেন। তো বুকিং নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে আসবেন, চেম্বারের অ্যাড্রেসগুলোকে ফলো করুন, আপনাদের কাছাকাছি যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। আচ্ছা, কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে পৈতৃক একটা ব্যবসা রয়েছে কিন্তু ছেলে সেই পৈতৃক ব্যবসার প্রতি একেবারেই কোনো আকর্ষণ নেই বা তার ভালো লাগছে না, তো এবার যেহেতু একটি মাত্র সন্তান তার বাবার ভীষণ চিন্তা, কাকে দেবে সেই ভার? না, এইগুলো কিন্তু এটা কিন্তু অন্য একটা লাইন, অর্থাৎ আপনার সন্তান, আপনি হয়তো আপনার ক্ষেত্রে আপনার চার্ট ইন্ডিকেট করছে আপনার ব্যবসা, আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাটা আপনার চার্টে ইন্ডিকেট করছে, কিন্তু আপনার সন্তানের চার্ট দেখা গেল সেখানে ব্যবসা ইন্ডিকেট করছে না। সাধারণত আমরা দেখেছি মকর লগ্ন, মকর লগ্ন মকর রাশির জাতক জাতিকারা এদের ব্যবসার ক্ষেত্রে গেলে কিন্তু ব্যবসা অনেকটা ঝিমিয়ে যায়, অর্থাৎ ব্যবসার ডেভেলপ হয় না, কারণ এরা একটু অলস প্রকৃতির হয়। কারণ আপনি যখন ব্যবসা স্টার্ট করবেন বা ব্যবসায় যখন মনোনিয়োগ করবেন তখন কিন্তু আপনার মধ্যে যথেষ্ট রকমের এনার্জি থাকতে হবে, কারণ আপনি একটা অর্থ, একটা অর্থ সেখানে ইনভেস্ট হচ্ছে। যাই হোক, এই যে আপনার দেখা গেলো যে যে মেন প্রশ্ন, সেখানে কি গোড়া থেকেই তারা সেই রকম ভেবে চিন্তে এগোবে যে আমার ব্যবসাটা আমার ছেলে আসবে না? যে লাইন যেটা ছিলাম যে অর্থাৎ ছেলের, অর্থাৎ আপনার ছেলের দেখা যাচ্ছে যে চার্ট আছে সেই চার্টে কিন্তু ব্যবসাটা ইন্ডিকেট করছে না। আবার ব্যবসা ইন্ডিকেট করলেও আপনি দেখা যাচ্ছে যে একটা রেডিমেড গার্মেন্টস, কোনো গার্মেন্টসের ব্যবসা বা শাড়ির ব্যবসা করছেন, আপনার ছেলে কিন্তু সেই শাড়ির ব্যবসা নেই, আপনার ছেলে দেখা যাচ্ছে যে আপনার যে ব্যবসাটা ইন্ডিকেট করছে কসমেটিক্স আইটেমের, এটা ইন্ডিকেট করছে, বা বার বা রেস্টুরেন্টের ব্যবসা ইন্ডিকেট করছে, বার কাম রেস্টুরেন্টের ব্যবসা, সেক্ষেত্রে কখন হয় সেটা হচ্ছে মঙ্গলের, মঙ্গলের সঙ্গে যদি চন্দ্রের কানেকশান থাকে তাহলে বার কাম রেস্টুরেন্টের ব্যবসা হয়, তাছাড়া যদি মঙ্গলের সঙ্গে যদি চন্দ্রের কানেকশান থাকে তাহলে মেয়েদের ব্যবহৃত জিনিস আপনি যদি সেইটার ব্যবসা করেন তাহলে কিন্তু তার ব্যবসা ডেভেলপ হয়। কেন এই সব কানেকশানগুলো দেখতে হবে যে তার চার্টটা কি ইন্ডিকেট করছে। সুতরাং মেন ব্যাপার হচ্ছে চার্ট, আপনার সন্তানকে আপনি আপনার ব্যবসা দেবেন না তার জন্য সরকারি চাকরি ইন্ডিকেট করছে, এইগুলো কিন্তু সব প্রত্যেকটা চার্টই ইন্ডিকেট করে। বারবার আমি সেই জন্য বলি যে আপনার সন্তানের চার্টে কি ইন্ডিকেট করছে আগে দেখে নিন, তারপরে আপনি চিন্তা ভাবনা করুন যে আপনার সন্তানকে কোন লাইনে নিয়ে যাবেন। কারণ আপনার দেখা যাচ্ছে সন্তানের যেগুলো ইন্ডিকেট করছে যে ওর দেশের বাইরে থাকার ইন্ডিকেট করছে, অর্থাৎ সে ও কিন্তু দেশে, অর্থাৎ জন্মস্থান থেকে দূরে থাকবে, অর্থাৎ ওর জন্মস্থান থেকে দূরে গেলেই ওর কর্মের উন্নতি আছে। আপনার একমাত্র সন্তান, হয়তো আপনি ভাবছেন যে আপনার সন্তানকে বাইরে পাঠাবো, আপনারা কি করে থাকবেন, আপনাদের একটা মানসিক কষ্ট আপনাদের মধ্যে আছে, কিন্তু সন্তানকে আপনি বাড়ির কাছে রাখাতে আপনার সন্তানের কেরিয়ার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, আপনারা এটা কি জানেন? এটা কিন্তু একটা অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারবে, কারণ আপনার সন্তানের দেখা যাচ্ছে ইন্ডিকেট করছে 100% বিদেশে সাকসেস,
তাহলে আপনি যদি বিদেশে না পাঠান, আপনি যদি না জানেন যে এই কানেকশনগুলো কী আছে, তাহলে তো আপনি কিন্তু সেইভাবে স্টেপ নিতে পারবেন না। সেই জন্য বারবার বলি যে আপনার সন্তান বা আপনার চার্ট কী বলছে একটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি সেইভাবে স্টেপ নিন, ভবিষ্যতে কিন্তু 100% লাইফে সাকসেস হবেই, আপনারও হবে আপনার সন্তানও হবে। আর তাই প্ল্যান ওয়াইজ যদি জীবনকে যারা এগিয়ে নিতে চান, অবশ্যই আপনারা ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে কনসাল্ট করুন, এবং তার ক্যালকুলেশন এতটাই নিখুঁত, এতটাই সূক্ষ্ম যে আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনাকে হুবাহু কিন্তু রিড আউট করে দিতে পারে। লাইভ অনুষ্ঠান যারা ফলো করেন তারা এই বিষয়টি নিশ্চয়ই দেখেছেন যে প্রত্যেকটি ঘটনাই কিন্তু তিনি বলে দিতে পারেন, এবং যেখানে আমাদের অতীতকে বলতে পারছেন বা আমাদের বর্তমানকে বলতে পারছেন, তো ভবিষ্যতের জায়গাটা অতি অবশ্যই মিলবে সেটা আমরা ধরে নিতে পারি। আর আরেকটি আনন্দের বিষয়, বা আমি প্রতি অনুষ্ঠানে যেটা ঘোষণা করি যে আপনাদের জন্য একটা লাইফ টাইম হরোস্কোপ, এইরকম একটি হরোস্কোপ আপনারা পাচ্ছেন যারা চেম্বারে আসবেন, প্রত্যেকের জন্যই কিন্তু এই হরোস্কোপ রয়েছে, আপনাদের ডেট অফ বার্থ বা টাইম অনুযায়ী আপনার জন্য এটা তৈরি করা হচ্ছে। তো এটা ফ্রি অফ কস্ট আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যেহেতু অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। আর এবং আমাদের আজকে দাঁড়িয়ে যে আমাদের বিভিন্ন ফোনগুলো আসে, কখনো কখনো আমরা দেখেছি মানে বাবা মার অমতে শুধুমাত্র যে এই যে ব্যবসার ক্ষেত্র না, আরো অন্যান্য অনেক কিছুই করছে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে তার ছেলে দেখা গেল কোনো গার্লফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাবার অমত বা মায়ের একদম অমত, সেক্ষেত্রে মানে সমস্যা, সমস্যার পর সমস্যা। দেখা গেলো তার একদম মা বাবার একদম পছন্দের কিন্তু একদম মানে বিতর্কিত জায়গায় হয়ে আছে, মা বাবা এর জন্য প্রচণ্ড দুঃখ প্রকাশ করছে। আবার মেয়ের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক অপোজিটটা। এবং সেক্ষেত্রে কিন্তু এই চার্টগুলো ইন্ডিকেট করে, কারণ প্রত্যেকের চার্টে কিছু না কিছু কিন্তু ডিস্টার্ব আছেই। সেই ডিস্টার্বটা কখন আসবে লাইফে, যখন দশা অন্তর্দশা কানেক্ট করে তখনই লাইফে কিন্তু ডিস্টার্বগুলো আসে। এবং আমি বলি না চার্ট দেখে সঙ্গে সঙ্গে যে আপনার এই সময় এই সব প্রবলেমটা আসছে, আমি কিন্তু দশা অন্তর্দশাটা দেখেই আপনাকে বলে দিই। কারণ ওই দশা অন্তর্দশা যখনই আপনার আসবে বা গোচর যখন ট্রানজিট করবে, তখনই কিন্তু আপনার সমস্যা 100% আসবে। সেই জায়গা কিন্তু বারবার বলি, সেই জন্য প্রতিকার করাবেন, এইগুলোর প্রতিকার করলে কিন্তু 100% সন্তান আপনার হাতেই থাকবে, আপনি যেটা চাইবেন সেইভাবেই সন্তান চলবে। কেমন? একদম তাই। আমরা যেমন বিভিন্ন দিক থেকে চেষ্টা করছি ভালো টিচার বা ভালো একটা পরিবেশ দেওয়ার, তার সাথে সাথে গ্রহ নক্ষত্রের জায়গাগুলো যারা একটু কেয়ারফুলি মানে হ্যান্ডেল করছেন, তাদের অবশ্যই একটা ভীষণ সুন্দর জীবন আপনারা পেতে পারেন। সময় থাকতে তাই যোগাযোগ করুন, একটা সাংঘাতিক পরিণতি হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আর কিছু করার থাকে না। তো যে তাই বলবো যে যে মানে যখনই একটু সামান্য আপনাদের মতানৈক্য দেখা দিচ্ছে বা কোনো মানে স্বাভাবিক পরিস্থিতি থেকে অস্বাভাবিক কিছু দেখছেন, এসে যোগাযোগ করুন, এবং আমাদের গ্রহগত অবস্থান বা আমাদের শাস্ত্রীয় মতে অনেক কিছু করার আছে, যেই জায়গাটা কিন্তু একটা ভীষণ আমাদের হেল্পফুল জায়গা। অবশ্যই আমাদের সময় মতো এসে এই জায়গাগুলোকে অবলম্বন করতে হবে বা হাত ধরতে হবে। তাই যারা সময় মতো ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে যোগাযোগ করছেন অবশ্যই তারা ভালো থাকছেন, এবং এটা কিন্তু প্রতিশ্রুতি একরকমের আপনাদের সাথে যে আপনারা যারা আসবেন পরবর্তী জীবনটা যাতে আপনাদের সুখময় আনন্দময় হয় সেই এবং সমৃদ্ধিময় হয় সেই জায়গাটা কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রী একেবারে দেখে দিচ্ছেন। আর তাই মানে সবসময় যেটা বলছি, সময়ের গুরুত্ব অবশ্যই আপনারা দেবেন। আর যারা আসবেন বুকিং নাম্বারে ফোন করে আসুন, এবং আমাদের এতক্ষণ ধরে বুকিং নাম্বারও আপনারা স্ক্রলে পেয়েছেন এবং চেম্বারের অ্যাড্রেসগুলোও নিশ্চয়ই পেয়েছেন। আপনাদের পছন্দ মতো চেম্বারে আপনারা পৌঁছে যান। আর ভালো থাকুন, নমস্কার। নমস্কার।